আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর দৃশ্যে আপনারা যে স্থানটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক বিবের বাজার স্থলবন্দর যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে টিক্কাশ্বর ব্রিজ। আজকে ভিডিওর মাধ্যমে টিক্কাশ্বর ব্রিজ থেকে গুমতি নদীর দৃশ্য দেখাবো এবং টিক্কাশ্বর ব্রিজের উপরে কী কী দোকান বসছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখেন, এটা হচ্ছে টিক্কাশ্বর ব্রিজ যদি দেখায়। এই টিক্কাশ্বর ব্রিজের দুই পাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসে। এদিকে দেখেন হাত পাকা দোকান বসছে। হাত পাকাগুলো আপনারা কত টাকা ধরে বিক্রি করতেছেন? হাত পাকাগুলো কত টাকা ধরে বিক্রি করতেছেন? হ্যাঁ, এবারে সব কি 50 টাকা? ওইগুলো কত টাকা ধরে বিক্রি করেন? 70 টাকা? না, আপনারগুলো কি সেম নাকি? এখন কিন্তু বিভিন্ন দিকে কিন্তু লোডশেডিং হচ্ছে, সো বাতাসের জন্য একটু প্রাকৃতিক বাতাস বা আপনার হাত দিয়ে বাতাস খাওয়ার জন্য যদি হাত পাকা যদি কোথাও যদি খুঁজে না পাওয়া টিক্কাশ্বর ব্রিজে চলে আসবেন নাকি? আপনি এই ব্যবসার সাথে আজকে কতদিন যাবত জড়িত? আনুমানিক কত বছর? প্রায় 10-12 বছর যাবত শুধু এটাই বিক্রি করতেছেন। আপনার নাম? শহীদ চাষা হচ্ছে 10-12 বছর যাবত বিক্রি করেন। তবে আপনাদের সঙ্গে একজন মানুষকে আমি একটু পরিচয় করিয়ে দেবো। দেখেন, ওনার একটা ভিডিও আমরা অলরেডি কিন্তু আমাদের ফেজে এর আগেও কিন্তু পাবলিশ করেছিলাম। উনি কিন্তু অনেক বছর যাবত এখানে বসে হচ্ছে বাদাম বিক্রি করেন নাকি? সংগ্রামের পর থেকে, সংগ্রামের পর থেকে উনি এখানে বসে বাদাম বিক্রি। ওনার কিন্তু সন্তানও আছে কিন্তু। আপনার 4 সন্তান বলছিলেন না, ক সন্তান বলছিলেন? সন্তান কতজন আপনার? 2 জন। 2 জন সন্তান থাকা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু বাদাম বিক্রি করেন সংগ্রামের পর থেকে নাকি? সংগ্রামের পর থেকে উনি এখানে বাদাম বিক্রি করেন। দেখেন, এর আগে ওনার একটা ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে সেই টিক্কাশ্বর ব্রিজ। টিক্কাশ্বর ব্রিজের দৃশ্যটা দেখায়, আর নিচে হচ্ছে গুমতি নদীর দৃশ্য দেখেন। এখন কিন্তু বিকেল প্রায় হয়ে গিয়েছে। এই টিক্কাশ্বর ব্রিজের উপরে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসে। আর গুমতি নদীর দৃশ্যটা একটু আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে গুমতি নদী, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুচকা দোকান থেকে শুরু করে, চটপড়ি দোকান থেকে শুরু করে, এমনকি জালমুড়ি দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু বসে। সো আপনাদেরকে ব্রিজের দৃশ্য এবং দোকানগুলোর দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সামনে দেখতে পাচ্ছি জালমুড়ি দোকান আছে, আবার ফুচকা দোকানও আছে। আর এটা হচ্ছে সেই গুমতি নদী যদি আপনাদেরকে দেখায়। আর এখানে দেখতেছি জালমুড়ি বিক্রি করতেছে। ওনারা কীভাবে জালমুড়ি বিক্রি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাই, এগুলা কী বিক্রি করতেছেন আপনি? জালমুড়ি কীভাবে বিক্রি করেন? জালমুড়ি কত থেকে কত টাকা পর্যন্ত বিক্রি করেন? নিচে 20 টাকা, নিম্ন 20 টাকা, একবার উপরের দিকে গেলে তারপরে ডিমও মিক্স করেন, সবকিছু মিক্স করার পর নিম্ন 20 টাকা। আর হাইস্ট কত টাকা বলছিলেন? 40 টাকা পর্যন্ত উনি বিক্রি। আজকে কত বছর যাবত আপনি এখানে জালমুড়ি বিক্রি করতেছেন? এখানে 8-10 দিন। এর আগে কোথায় বিক্রি করতেন? এর আগে করেন? তা আপনি এই ব্যবসা কেন আসলেন? আমরা তো অন্য কর্মও করতে পারতেন, এই ব্যবসা কেন আসলেন একটু বলেন। আচ্ছা, ভাই আছে না? ভাইয়েরও এখানে দোকান আছে? ভাইয়ের দোকান কি এখানে কি 8-10 দিন? না, এর আগে থেকে। আচ্ছা, ওইটা হচ্ছে অনেক প্রায় আজকে আসতে 10 বছর, 8 থেকে 10 বছর। ভাই হচ্ছে এখানে চটপুটি বিক্রি করে, এমনকি ফুচকা বিক্রি করে। আর এটা হচ্ছে সেই টিক্কাশ্বর ব্রিজ। আমি যদি আপনাদেরকে যদি দেখাই, এই টিক্কাশ্বর ব্রিজে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসে। আর এই ব্রিজে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনারা যদি সাথে দিকে যান, বিভিন্ন দিকে কিন্তু যেতে পারবেন। এখানে অনেকটাই কিন্তু গ্যাদারিং বলতে পারেন। আর এই পাশে হচ্ছে গুমতি নদী দেখায় আপনাদেরকে। এই পাশে হচ্ছে গুমতি নদী, আর এটা হচ্ছে সেই টিক্কাশ্বর। বিশেষ করে সন্ধ্যার সময় যখন আপনারা আসবেন, তখন কিন্তু লাইটগুলো যখন অন হবে, মানে চালু হবে, তখন কিন্তু এই টিক্কাশ্বর ব্রিজের দৃশ্য কিন্তু দিনের দৃশ্য থেকে কিন্তু রাতের দৃশ্য আরও সুন্দর দেখা যায়। সো আপনারা যারা বিকালবেলার সুন্দর একটি সময় অতিবাহিত করতে চান, তারা কিন্তু এখানে আসতে পারেন। আর এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আপনারা একটা সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারেন। এমনকি এখানকার যে স্পেশাল খাবারগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এখানে কিন্তু আখের গুড় থেকে শুরু করে, চটপটি থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু তারা কিন্তু বিক্রি করে। সো এই চলে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।